যারা সেলাই পারেন না কিন্তু শিখতে চান, আমার এই ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, আশা করি একটু হলেও কাজে আসবে। শুরুতেই আমি দেখাবো রানিং স্টিচ। প্রথমে আমি সুইটা নিচে থেকে উপরে উঠাবো এবং আমি যে দাগটা দিয়েছি ওটা লাস্ট প্রান্তে গিয়ে সুইটা নামিয়ে দিব। এভাবে করে আমি সুইটা উঠাচ্ছি নামাচ্ছি, দাগের লাস্ট প্রান্তে গিয়ে আমি যখন নামিয়ে দিব তখন আমার খেয়াল রাখতে হবে যেন পিছন সাইডে ঠিকভাবে উঠায়, যাতে গিট পড়ে না যায় মাঝখান দিয়ে। কাঁথা স্টিচ হলো সেলাইয়ের হাতে খড়ি, এটা দিয়ে সেলাই শিখতে হয়, যার কারণে এটা আপনাদের প্রপারলি শিখে নিতে হবে। আমার ভিডিওটা দেখার সময় যদি সম্ভব হয় আপনারা একটা কাঁথা নিয়ে সুই সুতা নিয়ে বসে পড়বেন এবং আমার সাথে সাথেই প্র্যাকটিস করবেন। আর যারা প্রথমবার সেলাই করছেন তাদের বলবো, প্রথমেই আপনারা কাঁথাতে এভাবে এক ছোট ছোট দাগ দিয়ে নেবেন কলম দিয়ে, তাহলে আপনাদের সেলাইটা সোজাসুজি হবে, পাকা তেরা হবে না। এভাবে প্র্যাকটিস করতে করতে এক সময় আপনাদের আর এই দাগ দিয়ে সেলানো লাগবে না, প্র্যাকটিস হয়ে যাবে। এখন ব্যাক স্টিচটা দেখাচ্ছি। ব্যাক স্টিচটার জন্য আমি সেম ভাবে নিচে থেকে সুইটা উপরে উঠাবো, পরের ডটে নামিয়ে দিব, এরপর পরের ডটে সুইটা উঠাবো এবং সামনের ডটের একদম কাছাকাছি ফোরটা আমি নামিয়ে দিব। এভাবে করে আপনারা সামনের দিকেই ফোরটা আনতে হবে, এটা মাথায় রাখবেন। এবং এটা যেহেতু উল্টা ফোর, এটা আমাদের উল্টা সাইডে আসতে থাকবে। প্রথমে যে রানিং স্টিচ বা কাঁথা ফোর দেখালাম, এটা সামনের দিকে কিন্তু আগাচ্ছিল, এই জন্য এটা রানিং মানে সামনের দিকে যাচ্ছে এমনটা বুঝাই। আর এটা উল্টা ফোর, সামনের দিকে যাবে না, এটা উল্টা দিকে আসবে এবং প্রথম ফোরটার খুব কাছাকাছি আপনারা দ্বিতীয় ফোর নেওয়ার ট্রাই করবেন। এটা অনেকটা কাছাকাছি রাখলে দেখতে সুন্দর লাগে, খুব একটা বেশি গ্যাপ রাখা যাবে না, একদম সামান্য একটু গ্যাপ রাখবেন, তাহলে স্টিচটা সুন্দর হবে। তো এইভাবে করে উল্টা ফোরটাও কমপ্লিট করে নেবেন। এবার দেখাবো স্টিম স্টিচ বা ঢাল ফোরটা। এটার জন্য আমি সেম ভাবে নিচে থেকে সুইটা উঠিয়ে নিব এবং সামান্য একটু দূরত্ব রেখে দ্বিতীয় ফোরটা দিয়ে দ্বিতীয় ফোর থেকেই আমি মাঝখানে আরেকটা সেলাই তুলবো, মানে ফোর তুলব। রেডি হয়ে গেল আমার ঢাল ফোর। সেম প্রসেসে আগাতে থাকবেন আপনারা, দ্বিতীয় যে ফোরটা নেবেন ওটার মাঝখান থেকে ফোর আরেকটা উঠাবেন। ঢাল সেলাইটা কিন্তু একটা কাঁথা বা একটা জামার সৌন্দর্য আরও দ্বিগুণ করে দেয় এবং সেলাইগুলোকে হাইলাইট করে তোলে। যখন আমরা একটা ফুল সেলাই করব, সেটার ঢালটা যখন আমরা এই ঢাল সেলাইটা দিয়ে সেলাই করব, তখন দেখতে খুব সুন্দর লাগে এবং অনেক বেশি পরিমাণ ফুটে। ফোরটা দেখাবো, এটাকে স্প্লিট স্টিচ বলি বা বিভক্ত ফোর। নিচে থেকে সুইটা আমি উঠাবো প্রথমে, তারপর সোজাসুজি একটা ফোর নিব। সুতাটা আমি এখানে চার গুণ করে নিয়েছি। এরপর আমি আরেকটা ফোর উঠাবো সামনের দিকে, প্রথম ফোরটার মাঝখানে একদম মাঝখানে বরাবর সুতার মাঝখানে আমি সুইটা নামিয়ে দিব। আবার সামনে আগাবো আরেকটা ফোর নিয়ে, এরপর আবার দ্বিতীয় ফোরটার মাঝখানে দুই সুতার মাঝখান বরাবর করে আমি সুইটা নামিয়ে দিব। এটাকে এই জন্য বলা হয় বিভক্ত ফোর, মানে আমরা ভাগ করে মাঝখান দিয়েই নামিয়ে দিচ্ছি কিন্তু ফোরটা। আপনারা সুইটা কিন্তু মাঝামাঝি করেই নামাবেন, তাহলেই দেখতে সুন্দর লাগবে। এই ফোরটা আমরা মূলত জামার গলা সেলাইয়ের জন্য খুব বেশি ব্যবহার করি। জামার গলার দিকে যে ডিজাইনটা, ওটা যদি আপনারা এই ফোর দিয়ে সেলাই করেন দেখতে খুব সুন্দর লাগে। আর এই ফোরটা আপনারা চার গুণ সুতা নিয়ে করবেন যদি লাচ্ছি সুতা দিয়ে সেলাই করেন, আর ডিএমসি সুতা দিয়ে যদি সেলাই করেন সেক্ষেত্রে দুই গুণ সুতা দিয়েই হবে।
আমি এখন লাচ্ছে সুতা দিয়ে সেলাই করছি বলে আপনাদের 4 গুণ সুতা দিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু ডিএমসি সুতা দিয়ে আরো সুন্দর হয় সেলাইটা। তো এইভাবে করে আপনারা স্প্লিট স্টিচটা কমপ্লিট করবেন। দেখাবো চেন স্টিচ বা চেন ফোরটা। নিচে থেকে আমি সুই উঠিয়ে নিলাম, তার খুব কাছাকাছি আমি সুইটা আবার নামাবো এবং যতটুকু চেন রাখতে চাই অতটুকু রেখে আমি সামান্য সামনের দিকে গিয়ে সুইটা আবার উঠাবো। এভাবে করেই আমি আবার দিব পাশে আর একটা ফোর নামাবো এবং সামান্য দূরত্বে গিয়ে যতটুকু চেন রাখতে চাই আরও একবার নিচে থেকে উঠাবো সুইটা। এভাবে করে এই প্রসেসে আপনারা করতে থাকবেন চেন স্টিচটা। এটা মুখে ভুলে বলে দিলে বা আমার মুখে শোনা কথায় আপনারা বুঝতে পারবেন না আমি কিভাবে কাজটা করছি, ওটা দেখে সাথে সাথে প্র্যাকটিস করবেন। চেন স্টিচটা কিন্তু দেখে শেখার বিষয়, এটা মুখে বলে দিলে অতটা আপনারা বুঝার মতো, আমার নিজেরও অতটা বুঝার মতো ক্ষমতা থাকবে না মুখে বলে দিলে। এটা আমি করে করেই শিখেছি, কিন্তু আপনারা ওই প্রসেসটা ফলো করবেন। চেন স্টিচ আরও বিভিন্ন ওয়েতে বিভিন্ন মাধ্যমে করা যায়, আমি আপনাদের সেই স্টেপগুলোও শিখিয়ে দেবো। যারা একদমই সেলাই পারেন না তারা কাঁথা ফোর এবং চেইন ফোর এটা দিয়েই কিন্তু একটা কাঁথা সেলাই করে ফেলতে পারবেন। কারণ চেইন ফোরটা দিয়ে কিন্তু জায়গায় জায়গায় হাইলাইট করানো যায় যে কোনো ডিজাইনে। বেসিক এমব্রয়ডারি ছাড়াও আরও অনেক সেলাই আছে যেগুলো আমি আমার